আলাম তার আলাম তার আলাম তার তারা না তার আলাম তার আলাম তারকাইফা ফা আলা এই শব্দটা আমরা অনেকে পুরি ফালা কাইফা ফালা।

الله ديك يبصي ربّك 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 بي بأصحاب الفيل بأصحاب الفيل بأصحاب بي أصحابيل مثلاً بي بي أص أص بي أص بي أص بي أص حابيل بيأس حابيل بي أصحابيل بي أصحابيل ফিল এটাকে টান দিতে হবে ফিল যদি আমরা এই জায়গায় যদি পড়ি বি আসহাবিল ফিল তখন ইয়া অক্ষরটা বাদ যাবে ইয়া অক্ষরটা কি হবে বাদ যাবে ইয়া অক্ষর স্বাদি করতে হলে টান দিতে হবে কি করতে হবে তাহলে আমাদেরকে বলতে হবে ফিল bi ashabil bi ashabil bi as tarpor eta fil abar eta bolen fil prothom theke alam taro alam taro kaifa kaifa faala faala ki ala faala 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 rabbuka rabbuka bi ashabil bi ashabil fil fil ditiyo number ayat আলাম ইয়াজ আল এই যে দেখেন অনেকে আপনারা বলছিলেন ইয়াজাল ইয়াজাল হবে না বলেন আল আল এখন যদি আমরা এই জায়গায় পড়ি আলাম ইয়াজাল তঞ্জিম অক্ষরটাতে জবর হবে আইন অক্ষরটা বাদ যাবে আইন অক্ষর কি হবে যেমন হলো ইয়া জবর জিম জবর জা জিম লাম জবর জাল হয় তাহলে আইনক্ষটা বাদ যাবে তাহলে সহাদি করতে হলে বলতে হবে ইয়াজে আল 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 ইয়াজা আল ইয়াজা আল আলাম আলাম ইয়াজে আল আল আবার আলাম ইয়াজে আল আল

এই জায়গায় ফি বলেন ফি ফি আর যদি আমরা তাড়াহুড়া করি এখানে ফি ফি পড়ি তাহলে জেরে পড়ে অক্ষরটা বাদ যাবে ইয় অক্ষরটা কি হবে বাদ যাবে তখন হবে ফি শুধু ফা করা দিয়েছে ইয় অক্ষর বাদ চলে গেছে ইয়া অক্ষর সদি করতে হলে আমাদেরকে টান দিতে হবে এক আলিফ কয় আলিফ ফি এবার দুই অক্ষর হইছে আর যদি আমরা বলি ফি তখন কয় এক অক্ষর রইল যেমন আমরা বলি কান টানলে মাথা আসে তাহলে এখানে জের টানলে আনলে জের সাথে আসবে পরে রায় ওয়া আর সালা ওয়া আর সালা অনেকে এটা বলে ওয়ার সালা ওয়ার সালা ওয়ার সালা পড়লে ওয়া জবর ওয়ার মাঝখানে আলি বক্ষরে জবরটা বাদ চলে গেল তাহলে আমরা বলবো ওয়া ওয়া আর আর সালা সালা তাহলে আমরা ওয়ার ওয়ার বলবো না কি বলবো ওয়া আর আর ওয়া আর বলেন ওয়া আরসালা ওয়া আরসালা আলাইহিম আলাইহিম আবার বলেন আলাইহিম আরেকবার আলাইহিম ওয়া আরসালা ওয়া আরসালা তারপরে আলাইহিম তায়রান তায়রান এটা আমরা তয় তাইরান পড়ি তাইরান পড়লে ত অক্ষরটা তা হবে র অক্ষরে জবরটা রা হয়ে যাবে তাহলে উচ্চারণ হবে তাইরন তাইরন ওয়া আর ও সালা ওয়া আর ও সালা তারপরে আলাইহিম আলাইহিম তাইরন তাইরন আবাবিল 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 বা অক্ষরে এক কয় এই যে এক লেখা যেখানে এক টামতে টানতে হবে সেখানে আবাবিল ও আর ও সালা আলাইহিম তইরণ আবাবিল হ্যাঁ এভাবে করে পড়বেন তার মিহিম আবার বলেন এই জায়গায় আমরা বলি তার মিহিম তখন জেরের পরেই আ কতটা বাদ যাবে কিছু আমরা বললাম যে টান দিলে অক্ষর সাথে আসবে এখানে যদি যে অক্ষর টান না দিই বাদ যাবে বি আমরা এই শব্দটা অনেকে ভুল করে বলি বি তখন এই জিমে শাকিন হয়ে গেল জিম জবর যা এক হবে কয়ালিফ বিহরি যা র যা র বিহিজা যা র র রা হবে না র হবে কি হবে তাহলে রা পড়ব না র যা র তিম তিম

তখন লাম অক্কর বাজ যে নুন অক্কর হয়ে যাবে এখানে আছে লাম সিজিল তার পরে রাত ফাজা আলাহম ফাজা আলাহুম এই শব্দটা দেখেন এখানে আমরা অনেক মানুষ বলি ফাজা ফাজালা আইন বাদ গেছে আইন অক্ষর করতে হলে বলতে হবে ফাজা আলাহুম আবার বলেন সবাই বলেন ফাজা আলাহুম ফাজা আলাহুম কাসফিম এই জায়গায় ভুল হয় আমরা বলি কাসফিম আইন অক্ষর বাদ মাকুল হবে না আর যদি পরে মা কুল তখন এই আলী অক্ষরটা বাদ গেছে এই অক্ষরটা কারণ এখানে সাকিন আছে কুল মাক না মা Ma'kul -ma Faja'alahum Ka'asfim Ka Ma'kul Ma'kul Dalam Ma 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 ras surah fiil Al-asqisiklam Allah subhanahu wa ta ta'ala madir Suhikurrihu wa rahmatullahi wa ta'afiq Dan kurukbuli amin Video di bawah contoh ya Assalamualaikum warahmatullahi wabarakatuh